বর্তমানে রাজ্যে অবস্থান করছেন সাংসদ কৃতি সিং দেববর্মন রবিবার তিনি বন্যা দুর্গত এলাকা প্রদর্শনে যাবেন রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ কৃতি সিং দেববর্মণের দেখা না মেলায় বিষয়ে জানতে চাওয়া হলে কথা জানালেন সহোদর প্রদোত কিশোর দেববর্মন তিনি বলেন এখন রাজনীতি করার সময় নয় ঐক্যবদ্ধ হয়ে থাকার সময় রাজ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ মানবিক মুখ নিয়ে দুর্গতদের প্রতি বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত শাসক বিরোধী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকে ঝাঁপিয়ে পড়েছেন তবে রাজ্যের এই চরম দুঃসময়ে দেখা যায়নি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং কে রাজ্যের জনগণের ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন যদিও নির্বাচনের আগে এবং পর তার দেখা পাওয়া যায়নি সাংসদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমেও কৃতি সিংকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে এরই মাঝে দিন তিনেক আগে সাংসদ উন্নয়ন তহবিল থেকে এক কোটি টাকা প্রদানের ঘোষণা শোনা দিয়েছিলেন সাংসদ কৃতি সিং দেববর্মন তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা মিলছে না পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদকে বিরোধী দলের পক্ষ থেকেও সাংসদের এই ধরনের আচরণের ব্যাপক সমালোচনা শোনা যাচ্ছে শনিবার গোটা বিষয়টি সম্পর্কে সাংসদের সহোদর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত সুকৌশলী বিষয়টি এড়িয়ে যান তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন এখন রাজনীতি করার সময় নয় এই প্রশ্ন বিধানসভায় তোলা হোক তিনি বলেন রাজনীতি করার একটা সময় রয়েছে পাশাপাশি রাজ্যকে ঐক্যবদ্ধ করারও পৃথক সময় রয়েছে বর্তমানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমস্যায় রয়েছেন প্রদোত বলেন রাজনীতি করার ইচ্ছে থাকলে আমিও প্রশ্ন তুলতে পারতাম জনজাতি অধূষিত এলাকায় ত্রাণ সামগ্রী তেমনভাবে পৌঁছইনি কেন প্রদত্ত জানান বর্তমান সময়ে সাংসদ রাজ্যে রয়েছেন রবিবারই তিনি বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন एम पी इज़ ऑलरेडी नागढ़ला एम पी शायद कल शांति बाजार भी जारी वो जहाँ में सात लोगों का मृत्यु हुआ है गोमती भी जा रही है उन्होंने एक करोड़ रुपये अनाउंस भी किया है आ, मैं सिर्फ अपोजिशन को बोलना चाहूँगा कि ये टाइम पॉलिटिक्स करने का नहीं है असेंबली में सवाल उठाए पॉलिटिक्स के लिए एक टाइम होता है और स्टेट को एक रखने के लिए एक टाइम होता है मैं भी पॉलिटिक्स कर सकता था कि ट्राइबल इलाका में इतना क्यों नहीं हुआ यहाँ में क्यों इतना हुआ लेकिन ये टाइम पॉलिटिक्स का नहीं है इस इस समय बंगाली भी पेन में है ट्राइबल भी पेन में है हिंदू मुस्लिम क्रिश्चियन सब आ, को दर्द हो रहा है ये टाइम मुझे पॉलिटिक्स नहीं करना है ब्यूरो रिपोर्ट आगोरतोला टीवी